ইসলামী ব্যাংক নিউজ টপ 10। কম যাত্রী পরিবহন সহ চার শর্তে সীমিত পরিসরে চালু হলো গণপরিবহন, ক্ষতি পোষাতে ভাড়া বেড়েছে 60%। প্রায় আড়াই মাস পর স্বাস্থ্যবিধি মেনে ঢাকা থেকে চট্টগ্রাম, সৈয়দপুর ও সিলেটে অভ্যন্তরীণ ফ্লাইট চালু। সীমিত পরিসরে চলছে সচিবালয়, ব্যাংক ও সরকারি বেসরকারি অফিস। জনগণের প্রতি দায়বদ্ধতা নেই বলেই সবকিছু খুলে দেওয়ার মতো তুগলি কাণ্ডে দেশকে মহাবিপদে ঠেলে দিচ্ছে সরকার, অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। করোনা মহামারীর এই সংকটে পরিবহন মালিক শ্রমিকদের মানবিকতার দৃষ্টান্ত স্থাপনের আহ্বান ওবায়দুল কাদেরের। করোনার সংক্রমণের মধ্যে প্রত্যেককে বাড়ির বাইরে মাস্ক ব্যবহারের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা ভাইরাসে বিশ্বের বিভিন্ন দেশে মৃতের সংখ্যা বেড়ে 373,000-এর বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আপত্তি সত্ত্বেও হাইড্রোক্সি ক্লোরোকুইনিনের চালান ব্রাজিলে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। লিবিয়ার 26 বাংলাদেশিকে হত্যার মর্মান্তিক ঘটনায় অপরাধী যেই হোক আইনের আওতায় আনার হুঁশিয়ারি প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের। কৃষ্ণাঙ্গ যুবককে হত্যার ষষ্ঠ দিনেও কার্ফিউ ভেঙে বিক্ষোভ যুক্তরাষ্ট্রে, হোয়াইট হাউসের সামনে রাস্তায় আগুন, কিছু সময়ের জন্য আন্ডারগ্রাউন্ড বাংকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনার মধ্যে মাঠে ফেরা জার্মান বুন্দেসলিগায় এসি পার্ডেনবোনকে 6-1 বিধ্বস্ত করে জয় পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ড।